ওরা কারা, কি ওদের রাজনৈতিক পরিচয়? আরজি করে হামলা নিয়ে তুঙ্গে শাসক আর বিরোধীদের মধ্যে তর্চা। রাম বামের ওপরে দায় চাপিয়ে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বাংলা স্তব্ধ করার ডাক শুভেন্দুর। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে সেনা নামানোর দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। রাত দখলে দাঁতেই আরজি করে তাণ্ড। বুধবার রাতে আন্দোলন অবস্থানের মাঝেই হাসপাতালে ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী, জরুরি বিভাগে ভাঙচুরও চালায়। ঘটনার পর থেকেই তুঙ্গে চাপান উতোর, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধী দলগুলি যখন তৃণমূলকে আক্রমণের স্বরূপ, তখন হামলার পিছনে বাম বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না, বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে বেরিয়েই বিরোধীদের নিশানা করেন। আরজিকর চত্বরে পুলিশের উপর আক্রমণ নিয়েও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার দুজন ওসিও ছিলেন, এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি, আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয়, তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। পাল্টা সরব গেরুয়া শিবির। আরজিকরের হামলার ঘটনায় এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যে সেনা নামানোর দাবি জানান বিজেপি রাজ্য সভাপতি। কলকাতা পুলিশের যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে বলুক কোন রাজনৈতিক দলের ধ্বজাধারী তারা। সামনে আসা উচিত, গ্রেপ্তার হওয়া উচিত এদের। আর পুলিশের এইটুকু ক্ষমতা নেই যে আরজিকরের ভেতরে লোক ঢুকে যাচ্ছে তাদেরকে আটকানোর ক্ষমতা নেই? তাহলে সেনাবাহিনী ডাকুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। আপনি আপনার নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারছেন না, তাহলে সেই সরকার ক্ষমতায় বসে থাকবে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী। এক ধাপে গিয়ে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বাংলা স্তব্ধ করার ডাক দিয়ে যে স্লোগান তিনি দিলেন, অনেকটা সেরকম স্লোগান সম্প্রতি বাংলাদেশ আন্দোলনের সময়ও শোনা গিয়েছিল। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসি। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পাল্টা জানানো হয়েছে, রাজ্যের কোথাও কোনো বন্ধ হবে না, স্বাভাবিক থাকবে যান চলাচল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।